আমরা প্রত্যেকে ফুল পছন্দ করি কিন্তু কেন করি কারণ ফুল ভীষণ সুন্দর হয় আমরা ফুলের কালার দেখে অ্যাট্রাক্ট হই ফুলের সুগন্ধ দিয়ে অ্যাট্রাক্ট হই যদি ফুলের থেকে দুর্গন্ধ বেরোতো তাহলে কি হতো তুমি কি অ্যাট্রাক্ট হতে নাকি ফুল থেকে দূরে পালাতে ভেবে দেখেছো কখনো হ্যাঁ আমাদের বডিটাও ঠিক তাই আমাদের নিজেকে গুছিয়ে রাখতে হবে সুন্দর রাখতে হবে ফ্রেশ রাখতে হবে একেবারে ফুলের মতো আজ তোমাদের প্রত্যেকের জন্য রইল কিছু গ্রুমিং টিপস জানো তো আমাদের প্রত্যেকে নিজের যত্ন নেওয়া ভীষণ রকম জরুরি এবং এই সামারে নিজের যত্ন নেওয়াটা বিশেষ দরকার হয়ে পড়ে যেহেতু সামার সুতরাং ঘাম হবে। আর ঘাম হলে সেখান থেকে সৃষ্টি হবে ঘামের দুর্গন্ধ অবশ্যই নিজের আন্ডার আম এরিয়াটাকে দিনে দু থেকে তিনবার ক্লিন করা উচিত প্রত্যেককে বলছি অলওয়েজ ইউজ করবে অ্যান্টিসেপটিক লিকুইড রোল অন স্টিক অথবা ডিওড্রেন্ট যেটা কিন্তু ব্যাকটেরিয়াটাকে আটকাবে মানে ঘাম হলেও তাড়াতাড়ি দুর্গন্ধ সৃষ্টি হবে না এটা কিন্তু মাস্ট ফলো করবে দেখো আমরা অনেকে কিন্তু এই সামারে স্লিভলেস কাপড় পরতে পছন্দ করি এবং অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করি তো তাদের বলবো আন্ডার আর্মে কিন্তু স্পেশাল যত্ন নিতে হবে যদি কালো প্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কফির একটা প্যাক বানিয়ে ইউজ করতে পারো কি আমাদের মুখে বা বডিতে যদি কোথাও সানট্যান থাকে ছেলে এবং মেয়ে প্রত্যেককে বলছি কফির প্যাকটা কিন্তু অবশ্যই ইউজ করবে দেখো ছেলেরা কিন্তু এই সময় অনেক বেশি হাইজিন মেনটেন করবে মেয়েরা তো এমনিতে বেশি ঘরের কাজ করে কিংবা অফিসের কাজ করে কিন্তু ছেলেরা ধুলোবালি দিয়ে ঘুরে বেড়ায় বা কাজ করে পরিশ্রম করে সুতরাং এই সময় কিন্তু ছেলেদের অবশ্যই উচিত নিজেকে ভীষণ রকম পরিষ্কার রাখা ক্লিন রাখা দেখবে তুমি যদি নিজেকে পরিষ্কার রাখতে পারো একটা গোটা বোতল বডি স্প্রে কিন্তু তোমার লাগবে না অল্প বডিস্প্রীতি কিন্তু তোমার হয়ে যাবে ছেলেরা কিন্তু ফুল স্লিপ শার্টের বদলে এই সামারে হালকা টি শার্ট শার্ট যেটা ফুল স্লিপ নয় এইরকম কিছু অবশ্যই ট্রাই করতে পারো গরমের থেকে বাঁচতে কিন্তু তোমরা পাঞ্জাবি কুর্তা এমনকি ফতুয়াও ট্রাই করতে পারো ক্লাসিও লাগবে এবং অনেক আরামদায়ক হবে দেখো তুমি যতবার বেরোচ্ছ তোমার ততবার সানস্ক্রিন ইউজ করাটা ভীষণ রকম জরুরি মেয়েরা কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে কিন্তু ছেলেরা বেশিরভাগ ছেলেরাই করে না তাই যারা করছো না তারা অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই রোদে যেও এই শীতে তো আমরা মোটামুটি সবাই এক রকমের জুতো পরতে পছন্দ করি যেটাতে পাটা কভার করে রাখবে যেই গরম শুরু হলে আমরা কিন্তু একটু অন্য রকমের জুতো পরি এবং পাটা দেখা যায় এবং যখন দেখা যায় যে পাটা ফাটা বা কালো একদম ময়শ্চার নেই দেখতে কতটা খারাপ লাগে বলো তো নিজের স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু পায়েরও একটু যত্ন নিতে হবে কি করে পায়ের যত্ন নেবে জানো অনেক কিছু না করে রাতে ঘুমোতে যাওয়ার আগে যেখানটা তোমার মনে হচ্ছে যে ময়শ্চার কম পায়ের সেখানে কিন্তু পেট্রোলিয়াম জেলি বা এই জাতীয় জিনিস অ্যাপ্লাই করলেই পাটা নরম সুন্দর হয়ে যাবে মেয়েরা কিন্তু এমনিতেই ট্র্যাডিশনাল আউটফিট পড়তে ভীষণ রকম পছন্দ করে তাই মেয়েদের বলবো, তুমি যদি কোথাও যাচ্ছ যদি তুমি তোমার লুকে একটু ফ্রেশ ফ্লাওয়ার অ্যাড করো তাহলে কিন্তু দেখবে তোমাকে অনেক বেশি রিফ্রেশিং লাগছে এবং সারাদিন একটা তাজা তাজা ভাব তুমি নিজেও অনুভব করবে এবং যে কেউ তোমাকে নোটিস করবে সানবার্ন কিন্তু হবে সামারে এটাই স্বাভাবিক তাই তুমি যখন রোড থেকে ফিরছ একটু ঠান্ডা জলে মুখ ধুয়ে নাও যদি বাড়িতে চন্দন থাকে চন্দনটা অ্যাপ্লাই করো যদি মুলতানি মাটি থাকে মুখে অ্যাপ্লাই করো আমি কিন্তু একইভাবে ছেলেদেরও বলবো তোমরাও কিন্তু এই জিনিসগুলো ট্রাই করবে কারণ মেয়েদের তুলনায় ছেলেদের এই সময় ঘামাছির প্রবণতা বেশি দেখা যায় সুতরাং আগের থেকে সাবধানতা অবলম্বন করা উচিত যদি হেলদি স্কিন চাও হেলদি হেয়ার চাও এই গরমে নিজেকে ফিট রাখতে চাও পরিমিত পরিমাণে জল খাও আমি অনেকবার কিন্তু গ্রুমিং টিপসে দাঁতের কথা বলেছি যে দাঁত কিন্তু সুন্দর মুক্তর মতো হতে হবে এবার যেটা বলবো সেটা হলো দাঁত অ্যাটলিস্ট দিনে দুবার ব্রাশ করা উচিত কিন্তু আমরা সারাদিন তো কিছু না কিছু খেয়ে থাকি তাই অলওয়েজ কোনো কিছু খাওয়ার পরে হালকা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলা উচিত প্রয়োজনে কিন্তু মাউথ ওয়াশ মাউথ ফ্রেশনার অবশ্যই ইউজ করবে এতে কি হবে মুখে কিন্তু দুর্গন্ধ হবে না দাঁতের তো তোমরা এমনিই যত্ন নিচ্ছ সেটা এমনিই কিন্তু চকচক করবে একেবারে মুক্তর মতো আচ্ছা সানগ্লাস কিন্তু গরমে ইউজ করতে হবে তুমি যখন সানগ্লাস ইউজ করছো তার মানে তুমি কিন্তু তোমার চোখকে যেরকম প্রোটেক্ট করছো সেই রকম কিন্তু স্টাইলও কর এবং আন্ডার আই এরিয়াটাকেও কিন্তু খুব ভালো প্রোটেকশন দিচ্ছ তাই গরমে অবশ্যই সানগ্লাস ইউজ করবে এবং লাস্ট যেটা বলবো বুস্ট ইউর কনফিডেন্ট উইথ ফ্রেগরেন্স খুব সুন্দর করে সুগন্ধি লাগাও দেখবে সবাই তোমাকে পছন্দ করবে তাই প্রথমে যেটা বলছিলাম যে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে একেবারে সুন্দর ফুলের মতো গড়ে তুলতে হবে নিজেকে আমার গ্রুমিং টিপস তোমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা বানি রয় ইউটিউব চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে এবং বানি রয় ফেসবুক পেজে সাবস্ক্রিপশান নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে প্রত্যেকে অনেক ভালো থেকো